এবার আমরা দেখবো যে উপরে যদি কনস্ট্যান্ট না থাকে উপরে যদি একঘাত ফাংশন থাকে এবং নিচে দীঘাত বা রুট দিকের আগের মতো থাকে তাহলে কি করতে হবে সো ফর এক্সাম্পল আমরা যদি দেখি এটাকে আমরা এইভাবে লিখতে পারি এই আকৃতিটাকে যে এটা হচ্ছে এ এক্স প্লাস বি নিচে ধরা জায়গা হচ্ছে সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স ই এই আকার দেওয়া আছে অর আমাদের হচ্ছে এ এক্স প্লাস বি নিচে হচ্ছে রুট ওভার সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই এই আকারে যদি দেওয়া থাকে তখন আসলে আমরা এটা কীভাবে করবো তো আমরা টঙ্ক দেখি আমাদের ধরা যাক টঙ্ক দেওয়া আছে হচ্ছে যে রুট ওভার সরি ইনটিগ্রেশন অফ সে টু এক্স প্লাস থ্রি নিচে দেওয়া আছে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সে ফাইভ ডি এক্স এটা ধরেন আমাদেরকে দেওয়া আছে সো উপরে একঘাত নিচে দ্বিঘাত একঘাত মানে হচ্ছে একঘাত ফাংশন আর কি এই ক্ষেত্রে যে কাজটা করতে হয় আমাদের এখানে একটু লিখে রাখি যে নিচের ফাংশনের ফাংশানের ডিফারেন্সিয়েশন বা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন না লিখে আমরা লিখতে পারছি ডেরিভেটিভ ডেরিভেটিভ উপরে লিখব এরপর গুণ করে হায়েস্ট পাওয়ার টার্ম মিলাবো অনেক কিছু লিখে ফেললাম সো আমরা একটু দেখি যে আমরা বলছি যে উপরে একঘাত তিনটে দীঘা থাকলে নিচের ফাংশনটার মানে নিচের ফাংশনটা মানে হচ্ছে যে রুটের রুটও যদি থাকে রুটের ভিতরেরটা হ্যাঁ রুটের ভিতরে ফাংশনটার ইয়েটা উপরে উঠে লিখবো সো আমরা যদি লিখি ডিফারেন্সিয়েশন করে তাহলে আমরা জাস্ট চোখ চোখ কথা বলে চিন্তা করি এটা হবে হচ্ছে সিক্স এক্স আর এটা হচ্ছে ফোর খুব ইজি হ্যাঁ যে সিক্স সিক্স এক্স হচ্ছে এখানে এক্স স্কোয়ারকে সামনে ডিফেনশিয়েট করলে টু সামনে আসবে তাহলে সিক্স এক্স এটাকে করলে ফোর আর এটাকে করলে জিরো হ্যাঁ নিচে যা ছিল তাই রাখবো এখন কথা হচ্ছে আমাদের ব্যালেন্স করে মিলাইতে হবে যে আমাদের আসলে উপরে তো সিক্স এক্স প্লাস ফোর ছিল না আমাদের ছিল টু এক্স প্লাস থ্রি কীভাবে মিলাবো এটা এই জন্য খুব ইম্পর্ট্যান্ট এই কীভাবে মিলানোটা আমরা এখানে লিখছি যে গুণের মাধ্যমে হায়েস্ট পাওয়ারটা আমি মিলাবো এখানে হায়েস্ট পাওয়ার আমার আসলে একঘাটাম এক্স টু পার ওয়ান এটাতে এক্স টু ডি জিরো সো গুণ করে মিলাইতে হবে গুণ করে মিলাইতে হবে এই কথাটা মানে হচ্ছে যে আপনি টু এক্স ছিল আপনি সিক্স এক্স লিখছেন আপনি মাইনাস ফোর এক্স লিখে দিতেই পারেন তাহলে টু এক্স হয়ে যায় ব্যালেন্স কিন্তু ওটাতে আসলে আমাদের কোনো লাভ হবে না ইনটিগ্রেশনের সবসময় একটা নির্দিষ্ট অ্যাপ্রোচে যেতে হয় আদারওয়াইসে মিলানো যাবে সো আমাদের যে কাজটা করতে হবে এই পার্টের সাথে এমন কিছু গুণ করতে হবে যাতে এটা আমাদের টু এক্স ব্যাপারটা চলে আসে সো সিক্স এক্সকে কত দিয়ে গুণ করলে আসলে টু এক্স আসবে এখানে আসবে হচ্ছে ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করলে সো ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করলে এটা টু এক্স আসবে এখন কথা হচ্ছে প্রবলেম তখন একটা আড়াইক্স করে ওয়ান বাই থ্রি দিয়ে যদি আমি গুণ করি তাহলে এখানে একটা ফোর বাই থ্রি আসবে যে জিনিসটা আমার উপরে ছিল না সো না থাকলে কোনো সমস্যা নেই আমরা কী সিম্পলি কী কাজ করবো ফোর বাই থ্রিটাকে মাইনাস করে দেবো ওটা থাকুক অ্যান্ড লাস্ট অফ অল যে আমাদের এখানে একটা প্লাস থ্রি ছিল ও বেচারা তো চলে গেছে এখানে তাহলে তাকে আনতে হবে তো আমরা এখানে একটা প্লাস থ্রি দিয়ে দেবো এবার যদি আপনি হিসাব করেন যে তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু সিক্স এক্স দ্যাট ইস হচ্ছে টু বাই থ্রি টু এক্স প্লাস ফোর বাই থ্রি সো টু এক্স পেয়ে গেলাম ফোর বাই থ্রি আর ফোর বাই থ্রি বাদ হয়ে গেল আর প্লাস থ্রি প্লাস থ্রির জায়গায় আসে সো আমাদের কিন্তু একটা প্যাটার্নে চলে আসছে আচ্ছা এবার আমরা পরের যে কাজটা সবসময় আমরা এভাবে মিলাবো সবসময় এবার আমার পরের যে কাজটা সেটা হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে এক্সের টার্ম আর একটা হচ্ছে শুধু কনস্ট্যান্টের টার্ম এই যে এই পার্টটা শুধু কনস্টেন্ট আমরা এটাকে আলাদা করে ফেলব কীভাবে যে ওয়ান বাই থ্রি সিক্স এক্স প্লাস ফোর থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ডিএক্স এটা একটা পার্ট আরটা হচ্ছে কনস্ট্যান্ট পার্টটা সো কনস্ট্যান্ট পার্টটা আমরা একটু হিসাব করি এখানে থ্রি মাইনাস ওয়ান বাই ফোর বাই সো বেসিক্যালি তিন তিনকার নয় নয় থেকে চার গেলে পাঁচ তার মানে ফাইভ বাই দেন তাহলে উপর আর কিছু নাই থ্রি এক্স স্কোয়ার বাকি কাজটা আসলে আমাদের আগের যে দুটা টাইপ দেখে আসছে ওইটা খেয়াল করে দেখি যে প্রথমটা হচ্ছে ওয়ান বাই তাহলে ওয়ান বাই আছে নিচের ফাংশনকে ডিফারেনশিয়েট করলে উপরেরটা পাওয়া যায় আমরা এটা প্রথম টাইপে পড়ে আসছি টাইপ ওয়ানে নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায় তাহলে অ্যান্সার হচ্ছে লন নিচেরটা এবং এটা হবেই বিকজ আমি নিচের ফাংশনের ডিফারেন্সিয়েশনই উপরে লিখছি সো এটা সব 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 অঙ্কের জন্য এই অ্যান্সারই হবে যে লন নিচেরটা প্লাস এইটা হচ্ছে ফাইভ বাই থ্রি ইন্টু উপরে ওয়ান নিচে দীঘা সো এটা আমরা একটু আগে করে আসছি আমরা এটা দেখাইলাম না যে এখানে টাইপ টু যেটা উপরে ওয়ান নিচে দীঘা এটাকে আমরা ওই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আকারে বানিয়ে যে করতে পারি অ্যান্ড তারপরে হচ্ছে অ্যান্সার হচ্ছে প্লাস সি সো এটা আমাকে অবশ্যই করতে হবে আমি পরীক্ষার খাতায় আবার টাইপ টু লিখে দিয়ে আসলে হবে না কিন্তু হ্যাঁ আমাদের এটা অবশ্যই করে বের করতে হবে টিচার তার বুঝবে না কি টাইপ টু আবার কী জিনিস এটা তো আমরা নাম দিচ্ছি টাইপ টু তার মানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে একঘাত নিচে দীঘাত যদি থাকে বা রুট দীঘাতও যদি থাকতো তখন আমাদের প্রথম কাজ হচ্ছে রুটের ভিতরে ফাংশন বা নিচের যে ফাংশানটা তাকে আমরা ডিফেনশিয়েট করে উপরে লিখবো এক নম্বর কাজ এরপরে হায়েস্ট যে পাওয়ারটা থাকবে দ্যাট ইজ এক্সের পা টার্মটা এই এক্সের টার্মটা হচ্ছে গুণ করে মিলাইতে হবে মনে রাখবেন এক্সের টার্মটা হচ্ছে গুণ করে মিলাইতে হবে সো এখানে সিক্স এক্স আছে আমার দরকার টু এক্স আমি ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করব আমি কখনোই মাইনাস ফোর এক্স করব না তারপরে যা আসবে অন্যান্য যে এক্সট্রা যে পার্টগুলো আসবে সেগুলো আমি যোগ বিও করে মিলাই দিব কিন্তু হায়েস্ট পাওয়ারটা সবার আগে গুণ করে মিলাইতে হবে এরপর আমি একটু আলাদা করবো এবং কনস্ট্যান্ট পার্টটাকে আলাদা করবো সো একটু আলাদা করলে এটা সবসময় হবে হচ্ছে নিচের ফাংশান ডিফারেন্সিয়েশন উপরেরটা তাহলে অ্যান্সার হচ্ছে লন নিচের ফাংশন যদি এটা রুট দিয়ে থাকতো তাহলে আসলো কি রুটের ভিতরে ফাংশন ডিফারেন্সিয়েশন হচ্ছে উপরেরটা তখন অ্যান্সার হয়তো টু রুট ওভার এফ ওফ এক্স প্লাস এটা আমরা টাইপ ওয়ানে দেখে আসছি আর পরের টার্মে আসলে কনস্ট্যান্টটা আলাদা হয়ে থাকবে সো বাকিটা আসলে উপরে ওয়ান নিচে দীঘাত অলওয়েজ উপরে ওয়ান নিচে দীঘাত যেটা আমরা একটুকে দেখে আসছি সো সেটা হচ্ছে তখন আমরা ওই দীঘার সমীকরণটাকে এক্স স্কোয়ার একটা টার্ম আর এ স্কোয়ার একটা টার্ম এটাতে বানায় তারপর যে সূত্রে অ্যাপ্লাই করা যাবে সেটাতে আমরা অ্যাপ্লাই করবো যদি রুট থাকতো তাহলে রুটের সূত্রটাতে অ্যাপ্লাই করতাম সো এটা হচ্ছে আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আমরা আসলে একটু ভালোভাবে প্র্যাকটিস করতে